আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই কম বেশি গরুর মাংস খেতে খুবই পছন্দ করি। আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে তৈরি কাবাব। এই কাবাবটা আমরা যে রেগুলার কাবাব খেয়ে থাকি, শাসলিক বা যেটাই বলেন না কেন, তার থেকে একটু ভিন্ন ধর্মী। রেসিপিটা শেয়ার করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার পাশেই থাকুন। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক ডিফারেন্ট হতে যাচ্ছে, তো শেষ পর্যন্ত দেখুন। এখানে 300 গ্রাম গরুর মাংসকে ভালো মতো ধুয়ে ছোটো টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা বা রসুন পাউডার, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, এটা আমি নিজে তৈরি করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাবাব মশলা। এখন হাত দিয়ে ভালো মতো সবগুলো উপকরণকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখতে হবে। আমি প্রায় 2 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি। মেরিনেট করার পর মাংসগুলো এমন হয়েছে। এখন একটা ছোট বাটিতে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করেছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে অর্ধেক করে কেটে এভাবে পার্ট বাই পার্ট ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কয়েকটা কাবাবের কাঠি। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কাবাবের মশলা, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, এটা না দিলেও চলবে, 1/2 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিচ্ছি। পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। আমি এখানে অল্প অল্প করে প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এতে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন সবগুলো উপকরণকে আমি একত্রে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঠি নিয়ে এর মধ্যে আলু, মাংসের টুকরো এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কীভাবে করে আপনারা কতটুকু আলু পেঁয়াজ মাংস দেবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যত ইচ্ছা মাংস অথবা আলু অথবা পেঁয়াজ দিতে পারেন, এটা কোনো নিয়মকানুন নেই। আমি এভাবে করে প্রায় অনেকগুলো করে নিয়েছি। আজকের এই কাবাবগুলো আমি ডুবো তেলে ভাজবো, তাই যথেষ্ট তেল নিয়ে এটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে কাবাবগুলো দিয়ে ভালো মতো ডুবিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি গরম তেলে সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি। এভাবে করে বাকিগুলোও আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এই কাবাবগুলো ভাজার নিয়মটা একটু অন্যরকম। এটাকে প্রথমে হালকা আঁচে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপরে উল্টে পাল্টে 4 মিনিট একদম জোর আঁচে ভেজে নিতে হবে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আর ঠিক এভাবে করেই আমি বাকি কাবাবগুলো ভেজে নিচ্ছি। কি খুব সহজ, তাই না? এখনই ট্রাই করে ফেলুন কাবাবটি, আর ট্রাই করে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাথে শেয়ার করুন। গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।